সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। News 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোম্পানিগঞ্জ সীমান্ত, ভারতের ভেতর পড়ে আছে বাংলাদেশের লাশ। সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের। ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে দেশের প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে, যা জানালেন আসিফ নজরুল। বাংলাদেশের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত হয়েছে, মন্তব্য নুরুল হক নুরের। হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে ভারত। চিন্ময় কৃষ্ণ দাসের 12 অনুসারী 6 দিনের রিমান্ডে। নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না, মন্তব্য বিএনপির। উত্তেজিত জনতার হামলায় পুলিশ, বন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিক সহ আহত 8। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ভারতের ভেতর পড়ে আছে বাংলাদেশের লাশ। সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারত অংশে আশরাফ উদ্দিন নামে এক বাংলাদেশের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে বৈঠক চলছে। আশরাফ কোম্পানিগঞ্জ উপজেলার বালুচর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। বুধবার দুপুরে উপজেলার কালাইরাগ সীমান্তে সীমানা পিলার 1251 এর ওপারে লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতের ছেলে জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্ত এলাকার জঙ্গলে লাকড়ি সংগ্রহ করতে যান আশরাফ উদ্দিন। সেদিন তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে তাকে খুঁজতে বের হন তার পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির এক পর্যায়ে কালাইরাগ সীমান্তের 1251 পিলারের প্রায় 150 গজ ভেতরে ভারতীয় অংশে আশরাফের লাশ পড়ে থাকতে দেখেন তারা। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। পরবর্তীতে বিজিবি, ভারতের সীমান্ত বাহিনী, বিএসএফ এর সঙ্গে যোগাযোগের পর বিকেলে উভয় পক্ষ বৈঠকে বসে। এ প্রতিবেদন লেখার সময় দুই পক্ষের বৈঠক চলছিল। সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র রুখে দিতে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। বুধবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। সংলাপের সূচনা বক্তব্যে অধ্যাপক ইউনুস বলেন, আমাদের এই বিরাট অভ্যুত্থান যাদের পছন্দ হয়নি তারা একে মুছে দিতে চায়, আড়াল করতে চায়, এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায়। এর বিরুদ্ধে আমাদের সবাইকে একজোট হতে হবে। এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে এমন ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমাদের নতুন বাংলাদেশের যাত্রাপথে এটা একটা মস্ত বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জিনিসটা যেন আমরা ঠিকভাবে মোকাবেলা করতে ভুল না করি, সেটার জন্য সবার পরামর্শ নিয়ে আমরা যেন একযোগে কাজ করতে পারি। সবাই মিলে করলে একটা সমবেত শক্তি আসবে। ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে দেশের প্রশ্নে সব দল ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে, যা জানালেন আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, আজ বুধবারের বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা ছিল, তবে সবাই দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে আজ বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনুস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসিফ নজরুল। বাংলাদেশের ইতিহাসে আজ নতুন অধ্যায় রচিত হয়েছে, মন্তব্য নুরুল হক নুরের। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। নুর বলেন, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। দেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদলীয় সভা এই অন্তর্বর্তী সরকার করেছে, এর আগে কোনো সরকার এটি করতে পারেনি।
দেশের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় গণমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা রুখে দিতে দেশের সর্বস্তরের গণমাধ্যমের সহযোগিতা একটি ক্যাম্পেইনের জন্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথায় বলিয়ে নিতে চাইছে ভারত। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন, গঠিত হয় অন্তর্বর্তী সরকার। হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘটে চলেছে একের পর এক ঘটনা। সবশেষে সবচেয়ে যে বিষয়টি আলোচনায় আসে তা হলো ইসকন ও চিন্ময় দাস। এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন, এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে আসছেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে নিশ্চিত করেছে ভারতের এই প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু। রোববার গত 6 বছরের সরকারি তথ্য বিশ্লেষণের ভিত্তিতে করা ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। এদিকে গত 5ই আগস্ট থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন। বিবৃতি প্রসঙ্গে কথা বলেছেন নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশ কে ভোরা। তিনি প্রশ্ন তুলেছেন অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকে তখন তিনি বিবৃতি দিতে পারেন না, কিন্তু শেখ হাসিনা সেই নিয়মের উল্লঙ্ঘন করেছেন। ভোরার মতে শেখ হাসিনা যা বলছেন তা আসলে মোদি সরকারের শিখিয়ে দেওয়া বলি। মোদি সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে হাসিনাকে দিয়ে। চিন্ময় কৃষ্ণ দাসের 12 অনুসারী 6 দিনের রিমান্ডে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দানের মামলায় গ্রেপ্তার হওয়া তার 12 অনুসারীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ারের আদালতে আদেশ দেন। নির্বাচনের রোডম্যাপ দিলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না, মন্তব্য বিএনপির। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হলে আর কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না। পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা করছে। বিদেশের যেসব দেশ পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে বৈঠকে তাদের বিরুদ্ধে সবাই ঐক্যমত্য প্রকাশ করেছে। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খন্দকার মোশাররফ হোসেন বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য সৃষ্টি করতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন, এই সরকার জনগণের অধিকার ফিরিয়ে দিতে ওয়াদাবদ্ধ, তাই আমরা অতি দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনের জন্য রোডম্যাপ দিতে বলেছি যাতে জনগণ রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়। উত্তেজিত জনতার হামলায় পুলিশ, বন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিক সহ আহত 8। কক্সবাজারের টেকনাফে উত্তেজিত জনতার হামলায় পুলিশ কর্মকর্তা ও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এবং সংবাদকর্মী সহ 8 জন আহত হয়েছেন। এ সময় 2টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে টেকনাফের বাহারছড়া হাজমপাড়ায় এ ঘটনা ঘটে। জানা গেছে টেকনাফের বাহারছড়া হাজমপাড়া বন বিভাগের রিজার্ভের জায়গায় নির্মাণাধীন একটি স্থাপনা ভাঙতে গেলে বন বিভাগের 4 সদস্যকে স্থানীয়রা বেঁধে রাখেন। পরে বন বিভাগের সদস্যরা পুলিশের সহায়তা চাইলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসলে উত্তেজিত জনতা পুলিশ ও বন বিভাগের সদস্যদের উপর হামলা চালায়। এ সময় 2টি মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। আহত পুলিশ ও বন বিভাগের সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।